আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা ইলফিস শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকায় সয়াবিন তেলের হাহাকার ক্ষুব্ধ ক্রেতারা চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে 2 কোটি 54 লাখ লিটার পাম অয়েল তেলের দাম নিয়ে সরকারের করার কিছু নেই জানিয়েছেন ওবায়দুল কাদের ক্ষমতাসীনদের সিন্ডিকেটকে দায়ী করলেন মির্জা ফখরুল বাংলাদেশে করোনায় মৃত্যু সরকারি হিসেবের 5 গুণ ভারতে 10 গুণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট প্রত্যাখ্যান দিল্লির দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দাম বাড়ানো ঘোষণা পর বাজারে সয়াবিন তেলের সংকট চরমে ঈদের পরের এখন প্রথম শুক্রবার রাজধানীতে মানুষ এখনো কম বাজারে এসেছে আরো কম বাজারে সব শ্রেণীর মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু সয়াবিন সহ ভোজ্য তেলের দাম এর মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 38 টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর নতুন এ দাম নির্ধারণ করেছে ভোজ্য তেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে 198 টাকা আর 5 লিটারের বোতলের দাম হবে 985 টাকা যেটি বর্তমানে 760 টাকায় বিক্রি হচ্ছে তবে বেশি দাম দিয়েও তেল না পাওয়া অভিযোগ অনেকের বিক্রেতারা বলছেন ডিলাররাই তেল দিচ্ছেন না তাদের তবে শীঘ্রই নতুন রেটের তেল বাজারে আসবে বলেও জানান তারা দু একটি দোকান পুরান রেটে তেল বিক্রি করার ভিড় করছেন ক্রেতারা সেখানেও দেখা দেয় বিপত্তি অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও না পাওয়ার অভিযোগ করেছেন এদিকে 2 কোটি 54 লাখ লিটার ইন্দোনেশিয়ান অপরিশোধিত পাম তেল নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিড়েছে দুটি জাহাজ এখন জাহাজ দুটি থেকে লাইটার জাহাজে তেল খালাসের অপেক্ষা রফতানি নিষেধাজ্ঞার আগেই শেষ মুহূর্তে ইন্দোনেশিয়ার বন্দর ছেড়ে আসে চট্টগ্রামমুখী জাহাজ দুটি এ নিয়ে ইন্দোনেশিয়া থেকে নিষেধাজ্ঞা কার্যকরের আগের দিন 3 জাহাজে 2 কোটি 86 লাখ লিটার পাম তেল আনা হলো বাংলাদেশে এর মধ্যে 1 কোটি 31 লাখ লিটার অপরিশোধিত পাম তেল নিয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রামের বহির্নোঙ্গরে পৌঁছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি সুমাত্রা পাম যার আমদানিকারক টিকে গ্রুপ এর আগে সকালে 1 কোটি 22 লাখ লিটার পাম তেল নিয়ে নোঙর করে একটি সানজিন এর আমদানিকারক এস আলম গ্রুপ ইন্দোনেশিয়ার দুমাই বন্দর থেকে জাহাজ দুটি পাম তেল লোড করে নিষেধাজ্ঞা কার্যকরের 3 দিন আগে ইন্দোনেশিয়া ছেড়ে আসা আরেকটি জাহাজও চট্টগ্রাম বন্দরে পথে রয়েছে জাহাজটিতে প্রায় 33 লাখ লিটার পাম তেল আমদানি করেছে বহুজাতিক সংস্থা ইউনিলিভার তাদের প্রসাধন তৈরিতে ব্যবহার হবে এই পাম অয়েল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মানুষ আনন্দে থাকলে বিএনপি কষ্ট পায় তাই স্বস্তির যাত্রা নিয়েও সমালোচনা করছে দলটি নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন করে তিনি এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন মানুষ এবার নির্বিঘ্নে ঈদ যাত্রা সম্পন্ন করেছে ফিরতি যাত্রাও ভোগান্তি হয়নি ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়েছে সরকারের করার কিছু নেই বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংকটে একজন ক্রাইসিস ম্যানেজার হিসেবেও আখ্যা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট তাদের গায়ে জ্বালা হয় তারা কষ্ট ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামের উপর এর প্রভাব পড়ছে ফুড প্রাইস তেল জ্বালানি সব কিছুর দাম সারা বিশ্বে উর্ধ্বম বাংলাদেশ তো আইসোলেটেড কোনো আইল্যান্ড কাজে প্রভাব প্রতিক্রিয়া সব জায়গায় পড়বে কিছু করার সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয় বিবৃতিতে তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন সিন্ডিকেটের মাধ্যমে কারসাজি করে জনগণকে দুর্ভোগে ফেলেছে সরকার বিএনপি মহাসচিব আরও বলেন ঈদের আগে বাজার থেকে ভোজ্য তেল উধাও নজিরবিহীন ঘটনা জনগণকে এই হয়রানিতে ফেলার দায় সরকারের নিজেদের গোষ্ঠী স্বার্থ রক্ষায় সরকার সয়াবিন তেলের দাম বৃদ্ধি করেছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের মাধ্যমে এই অবৈধ দখলদার সরকারের পতন ঘটবে, বিচার হবে সব গুম খুনেরও। শুক্রবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বাচা মিয়ার পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গুম খুন মিথ্যা মামলার মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে আওয়ামী লীগ। ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ, চাপ বেড়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। শনিবার অফিসে হাজিরার তাড়া থাকায় ছুটির দিনে রাজধানীতে ফিরেছেন বেসরকারি কর্মজীবীদের অনেকেই। দীর্ঘ ছুটি থাকায় এবার স্বাচ্ছন্দ্যে ঈদ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় ফেরত যাত্রীরা। তবে রাজধানীর বাস টার্মিনালের দৃশ্য ভিন্ন, তুলনামূলক ঢাকা ফেরা মানুষের বেশি চাপ কমলাপুরে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় ফিরতে পেরে স্বস্তি তাদের। এদিকে রাজধানীতে কর্মজীবীরা ফিরতে থাকলেও ব্যস্ত সড়কগুলো এখনও অনেকটাই ফাঁকা, যাতায়াত করছে অল্প গণপরিবহন। করোনায় ভারতে মৃত্যু সরকারি হিসেবের 10 গুণ বেশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। WHO-র তথ্যে বাংলাদেশে করোনার মৃতের সংখ্যা সরকারি হিসেবে চেয়ে 5 গুণ, বিশ্বজুড়েই করোনার মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসেবে চেয়ে অনেক বেশি বলে বৃহস্পতিবার প্রতিবেদন দিয়েছে WHO। এতে বলা হয়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিশ্বে করোনার মৃত্যু হয়েছে 1.5 কোটিরও বেশি মানুষের, এক তৃতীয়াংশই ভারতে, সেখানে মৃত্যু 47 লাখের বেশি। সংখ্যাটি ভারত সরকারের দেয়া হিসেবে 10 গুণ, এছাড়া সরকারি হিসেবে চেয়ে করোনায় মিশরে 11 গুণ, পাকিস্তানে 8 গুণ ও ইন্দোনেশিয়ায় 7 গুণ বেশি মৃত্যু হয়েছে বলে জানায় সংস্থাটি। WHO-র এই প্রতিবেদনকে অবাস্তব বলেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, মৃত্যু সংখ্যা নির্ণয়ে সংস্থাটির ব্যবহার করা গাণিতিক মডেল ত্রুটিপূর্ণ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ নিহতের মামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়ামকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন এই আদেশ দেন। এর আগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা তরিকুল আলম জুয়েল সিয়ামকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এছাড়া সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার মামলায় নিউ মার্কেটের ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী মেহেদী হাসান বাপ্পি ও মোয়াজ্জেম হোসেন সজীবকেও 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।